হ্যালো ফ্রেন্ডস, ফলো দ্য ফুটবলের একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে মুম্বাই সিটি এফসি রিলেটেড বেশ কিছু আপডেটস আছে, আপডেটগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে এই আপডেটগুলো প্রথমে খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে দেবো। তো ফার্স্টে আপডেটগুলো দিয়েই দিই, মুম্বাই সিটি এফসি কিন্তু ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ইগোর কাটাডাওকে কিন্তু রিলিজ করে দিয়েছে। হ্যাঁ, ইগোর কাটারাওকে রিলিজ করে দেয়নি, ইগোর কাটারাও নিজে থেকেই কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে দিয়েছেন। এবার তার বদলি হিসেবে কিন্তু আরেকজন ব্রাজিলিয়ানকে সাইন করাতে চলেছে মুম্বাই সিটি এফসি। তাকে তো তবে অবশ্যই চেনো, তার নাম হচ্ছে দিয়েগো মাউরিসিও। এই দিয়েগো মাউরিসিও কিন্তু গত বছর আইএসএল সিজনে কিন্তু ওড়িশা এফসির হয়ে খেলেছে এবং সেখানে 12টি গোল করেছে এবং 3টি অ্যাসিস্টও করেছে। সুতরাং গত বছর কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে দিয়েগো মাউরিসিও, এবং এটা কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য খুব ভালো একটা সাইনিং হতে চলেছে। বাট এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট আসেনি। তো এরপরে আসে হচ্ছে আজকের ম্যাচের আপডেট নিয়ে। আজকে কিন্তু মুম্বাই সিটি এফসি এবং জামশেদপুর এফসি ম্যাচটি রয়েছে, কিন্তু ম্যাচটি কিন্তু পোস্টপন্ড হয়েছে কারণ জামশেদপুর এফসির নাম্বার অফ প্লেয়ারদের কিন্তু কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। ঠিক তাই জন্য কিন্তু আজকের ম্যাচটা পোস্টপন্ড হয়েছে। তো ফ্রেন্ডস, এই আপডেটগুলো পেলাম, তাই দিয়ে দিলাম ভিডিওটা এখানে এডিট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বা